গতবারের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এবারের আইপিএল খেলতে ভারতে গেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। একটি ম্যাচে হায়দ্রাবাদের হয়ে মাঠেও নেমেছিলেন, কিন্তু সবকিছু ঠিকমতো হলো না। 2.4 ওভারে দিলেন 34 রান, উইকেটও পাননি। ওই ম্যাচের পর থেকে যেন এবারের আসরে মোস্তাফিজের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল। একের পর এক ম্যাচে বসিয়ে রাখা হচ্ছে টাইগার প্রেস আক্রমণের এই তরুণ তুর্কিকে। এবারের আইপিএলটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গ, অধিকাংশ ম্যাচেই 200-র কাছাকাছি রান হচ্ছে। সব বলারকেই তুলোধুনো করে রান করছে ব্যাটসম্যানরা, এখানে বলারদের জন্য কিছুই নেই। হাতে গোনা দুই একজন ছাড়া সবাই যেখানে ব্যর্থ, সেখানে মোস্তাফিজি যেন এক ম্যাচ রান দিয়ে পাপ করে ফেললেন। তাকে বসিয়ে রেখে সাইড বেঞ্চ গরম করাচ্ছেন হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। এবারের আসরে সবচেয়ে বেশি দামে কেনা অলরাউন্ডার বেন স্টককে, তিনিও বল ও ব্যাট হাতে ব্যর্থ, তবুও নিয়মিত রাইজিং পুনের হয়ে খেলে যাচ্ছেন। টাইমাল মিলসকে দ্বিতীয় সর্বোচ্চ দামে কিনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তিনিও বল হাতে ব্যর্থ, তবুও একাদশে নিয়মিত। কিন্তু হায়দ্রাবাদের হয়ে এক ম্যাচে বল হাতে ব্যর্থ হওয়াটাই যেন কাল হলো মোস্তাফিজের। গত আসরে শিরোপা জয়ে মোস্তাফিজের যে অবদান, তা যেন ভুলেই যেতে বসেছে হায়দ্রাবাদ। প্রিয় খেলোয়াড়কে ম্যাচের পর ম্যাচ দর্শক হিসাবে বসে থাকতে দেখে যার পরানি বিরক্ত টাইগার ভক্তরা। অনেকেই হয়তো আগ্রহ নিয়ে বসে থাকেন মোস্তাফিজকে খেলানো হবে, কিন্তু যখন স্কোয়াডে মোস্তাফিজের নাম না দেখেন তখন রাগ করেই হয়তো টিভি বন্ধ করে দেন। শনিবার রাইজিং পুনের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স, এ ম্যাচেও মোস্তাফিজকে রাখা হয়েছে দর্শক করে। এ নিয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনা ঝড় বইছে। অনেকেই রাগে ক্ষোভে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, তারা মোস্তাফিজকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। আসকার খান নামের একজন লেখেন, খেলার দরকার নেই, তাড়াতাড়ি বাংলার ছেলে বাংলায় ফিরে আয়। মোস্তাক আকবর নামের একজন লেখেন, কোনো বাংলাদেশি খেলোয়াড় যেন আর আইপিএল খেলতে না যায়, এটা আমার আহ্বান। খন্দকার মিজানুর রহমান নামের একজন লেখেন, এটি বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি চরম অবিচার ছাড়া আর কিছুই নয়। আবু সাইদ লেখেন, এক ম্যাচ পিসের কারণে হয়েছে, কিন্তু বাকি একটি ম্যাচ খেলানো উচিত ছিল। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।